আসসালামু আলাইকুম নুরস কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি দুধ পুলি বা ক্ষীর পুলি পিঠার রেসিপি দেখার জন্য। শীতের মৌসুমে আমরা কম বেশি সবাই দুধ পুলি পিঠাটা ঘরে বানিয়ে থাকি, তবে অনেকেরই অভিযোগ থাকে গুড় দিয়ে শিরা তৈরি করার সময় দুধটা ফেটে যায় অথবা পিঠাটা ঠান্ডা হওয়ার পর পিঠাটা শক্ত হয়ে যায় অথবা ফেটে যায়। তাই আজকে আমি অনেকগুলো টিপস সহ এই দুধ পুলি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি, যাতে শিরা তৈরির সময় দুধটা ফেটে না যায় আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাটা শক্ত হয়ে না যায় অথবা পিঠাগুলো ফেটে না যায়। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে তখন দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2 এলাচ। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল আর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড়। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। নারকেল আর খেজুরের গুড়টাকে 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মিশ্রণটাকে একটু আঠালো করে নেওয়ার জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে মিশ্রণটা দেখতে কিছুটা নারকেলের নাড়ুর মতো দেখাবে। এই পর্যায়ে মিশ্রণটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর প্যানটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। তারপর পিঠার খামির তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি ঢেলে নিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ঢাকনা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে মনে রাখতে হবে যতটুকু পানি ঠিক ততটুকুই চালের গুঁড়ি আমরা ব্যবহার করব। পানিটা যখন পুরোপুরি ফুটে উঠেছে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে পানির সাথে মিশিয়ে নিয়ে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি। তারপর গুঁড়িগুলোকে 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 30 সেকেন্ড পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পানির সাথে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা যখন দলা পেকে যাবে এই পর্যায়ে চালের গুঁড়িটাকে ঢাকনা দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে চালের গুঁড়িগুলোকে হাত দিয়ে ধরা যায় এরকমভাবে ঠান্ডা করে নিব। তো চালের গুঁড়িটা ঠান্ডা হতে হতে আমরা এদিকে গুড়ের শিরাটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ গ্রেট করা খেজুরের গুড়। যেহেতু এই গুড়ের শিরা থেকেই পিঠায় মূল মিষ্টিটা আসবে, তাই এখানে গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো কিছুটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তারপর দুধ আর গুড়ের এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবেই ঠান্ডা দুধের মধ্যে গুড়টাকে আগে থেকে মিশিয়ে নিলে দুধটা ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকে না। গুড়টা যখন অনেকটাই দুধের সাথে মিশে যাবে সেই মুহূর্তে প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখেই এই গুড়ের শিরাটাকে আমরা জাল করে নিব। আপনারা চাইলে এই গুড়ের শিরাতে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন। গুড়টা যখন পুরোপুরি গলে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল। যারা দুধের মধ্যে নারকেলের ফ্লেভারটা বেশি পছন্দ করেন তারা এই স্টেপটা ফলো করতে পারেন, আর যারা নারকেলটা খুব একটা বেশি পছন্দ করেন না তারা এই স্টেপটা স্কিপ করতে পারেন। নারকেলটা দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা বলক ওঠার জন্য অপেক্ষা করছি। দুধে একটা বলক চলে আসলেই শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে সাইডে রেখে দেওয়া পিঠার খামিরটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে পিঠার খামিরটাকে হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থায় ঠান্ডা হয়ে গেছে। খামিরটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মথে নিচ্ছি। খামিরটা যখন মোটামুটি মথা হয়ে গেছে তখন 1 বা 2 চা চামচ পানি দিয়ে এরকম গরম অবস্থায় ভালো করে মথে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না, এতে খামিরটা বেশি নরম হয়ে যেতে পারে। চার থেকে 5 মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর খুবই নরম একটা খামির তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। এ পর্যায়ে আমি খামিরের ছোট্ট একটা অংশ তুলে নিয়েছি। এভাবে 2 হাতের তালুর সাহায্যে আমি খামিরটাকে ছোট্ট একটা বল তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে আমি খামিরটাকে পিঠার শেপ দিব, তাই হাতের আঙ্গুলের মধ্যে একটু একটু করে চালের গুঁড়ি মাখিয়ে নিয়ে খামিরটাকে একটা বাটির মতো করে শেপ দিয়ে দিচ্ছি। जखनी मने होबे चालेर गुड़िर आटाटा हाथेर साथे आठालो हये लेके आसछे तखनी एकटु करे चालेर गुड़िटा आंगुलेर मध्ये लागिये निते होबे। बाटिर मतो करे शेप देওয়া हये गेले पिठार माझखाने सामान्य परिमाणे पुर निये निচ্ছি। पुरगुलोके हालका एकटु चेपे पिठार दुइटा मुख भालो करे सील करे निচ্ছি। আপনারা চাইলে পিঠাটাকে এরকম সিল করা অবস্থায়ও রেখে দিতে পারেন অথবা পুলি পিঠার মতো শেপ করে নিতে পারেন। তো আমি এখানে পিঠাটাকে পুলি পিঠার মতো ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করে নেওয়ার জন্য পিঠার এক পাশ থেকে হালকা টেনে পাতলা করে ভাঁজ করে আবারও আগের জায়গায় এনে বসিয়ে দিচ্ছি। পুলি পিঠাটা সাধারণত এই ডিজাইনেই তৈরি করে নেওয়া হয়, তাই আমি সবগুলো পিঠাই এই ডিজাইনে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে পিঠাটা তৈরি করে নেয়ার জন্য একটা পাত্রে 3 কাপ পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1টা দারচিনি আর 1টা তেজপাতা। এই পর্যায়ে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে দুধের মধ্যে বলক তুলে নিতে হবে। দুধের মধ্যে যখন একটা বলক চলে এসেছে সেই মুহূর্তে আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে পিঠাগুলো বানিয়ে খুব বেশিক্ষণ যেন আমরা পিঠাটাকে বাইরে রেখে না দিই। চেষ্টা করবেন পিঠাটাকে বানানোর পরপরই দুধের মধ্যে ছেড়ে দেয়, অথবা যদি পিঠাটা বানিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয় তাহলে একটা বাটিতে ভালো করে ঢাকনা দিয়ে বা সিল করে পিঠাগুলোকে রেখে দিতে হবে। তবে খুব বেশিক্ষণও রেখে দেওয়া যাবে না, এতে করে পিঠাগুলো যখন দুধের মধ্যে ছাড়বেন তখন পিঠাগুলো ফেটে যেতে পারে। পিঠাগুলো দুধে ছেড়ে দেওয়ার পর চুলাটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে। এ পর্যায়ে পিঠাগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আমি এভাবে প্যানের হ্যান্ডেল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবেই হালকা হাতে নেড়ে ছেড়ে 3 থেকে 4 মিনিটের মতো পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। পিঠা যখন 2-3টা বলক চলে আসবে তখন আমরা আগে থেকে তৈরি করে রাখা গুড়ের শিরাটা পিঠায় অ্যাড করে দিব। এখানে আমি গুড়ের শিরার সাথে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি, এতে করে গুড়ের শিরাটা আরও বেশি ঘন হয়ে যাবে। গুঁড়ো দুধটা শিরার সাথে ভালো করে মিশে এলে শিরাটাকে অল্প অল্প করে পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে রাখতে হবে। পিঠাগুলোর সাথে গুড়ের শিরাটা এভাবে মিশিয়ে নিলে দুধে আর ছানা কাটার কোনো ভয় থাকবে না। এখানে খেয়াল রাখতে হবে পিঠাগুলো সেদ্ধ হওয়ার আগে গুড় মেশানো যাবে না, এতে করে পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে। এই পর্যায়ে পিঠাগুলোর সাথে গুড়ের শিরাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলাটাকে লো আঁচে রেখেই অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না একটা বলক চলে আসছে। এই পর্যায়ে পিঠাগুলোতে একটা বলক চলে এসেছে। আমাদের দুধ পুলি রান্নাটা পুরোপুরি এখন শেষের দিকে। এই পর্যায়ে কেউ যদি দুধের ঘনত্বটা এরকমই রাখতে চান তাহলে পিঠাগুলোকে চুলো থেকে নামিয়ে নিতে পারেন। আর যারা কিনা আমার মতো একটু ঘন দুধ খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে 1 চা চামচ চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। আমি এখানে একটা বাটিতে 1 চা চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর পিঠার থেকে 2-3 চা চামচ পরিমাণ দুধ নিয়ে চালের গুঁড়ার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাগুলোকে আর বেশিক্ষণ চুলার উপর রেখে দেওয়া যাবে না। চালের গুঁড়ার মিশ্রণটাকে পিঠাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর পিঠাগুলোকে সার্ভ করার আগে আমি পিঠাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, কারণ দুধ পুলি পিঠাটা ঠান্ডা অবস্থায় খেতেই বেশি ভালো লাগে। এরকম অল্প কিছু টিপস ফলো করে পিঠাটা বানালে আপনার পিঠাটা খেতেও একদম পারফেক্ট হবে। এ পর্যায়ে পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো আমি সার্ভ করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো দেখতে কেমন দেখাচ্ছে। পিঠাগুলোতে খুবই সুন্দর খেজুরের গুড়ের একটা লালচে কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠার দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি ডেকোরেশনের জন্য পিঠার ভেতর ব্যবহার করা পুরটাকে পিঠার উপর ছড়িয়ে দিচ্ছি। এই ভিডিওতে ব্যবহার করা সবগুলো উপকরণ আর তার মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা নরম হয়েছে সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা পিঠা কেটে দেখাচ্ছি। এই শীতে আপনিও আমার দেয়া টিপসগুলো ফলো করে এভাবে গুড় দিয়ে তৈরি দুধ পুলি পিঠা বানিয়ে দেখবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার অনেক ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।